প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন, যারা রিক্যালিব্রেসি প্রোগ্রামের আওতায় আছেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ইমিগ্রেশন থেকে যে জরুরি নোটিশ দিয়েছে সে বিষয়ে আলোচনা করব। মালয়েশিয়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা আমার কাছে কমেন্ট করেছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওর সাথেই থাকবেন। মূল বিষয়ে যাওয়ার আগে, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন। পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপডেট দিব আপনার কাছে নোটিফিকেশন যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, মালয়েশিয়া বর্তমান চলছে পূর্ণাঙ্গ লকডাউন। এই লকডাউন 15 জুন থেকে 28 জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছিলাম এই লকডাউনের নিয়মকানুন। প্রথম ধাপে যে লকডাউনের নিয়মকানুন ছিল সেম, অর্থাৎ আগের মতনই নিয়মকানুন চলবে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন ইমিগ্রেশন বন্ধ ছিল 1 জুন থেকে 14 জুন পর্যন্ত, আপনারা সকলেই ইতিপূর্বে জেনেছিলেন। কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন নতুন করে আজ তার আবার একটি নোটিশ দিয়েছে, অর্থাৎ এই পূর্ণাঙ্গ লকডাউনে ইমিগ্রেশনের যে কাউন্টার, অর্থাৎ রিক্যালিব্রেসি প্রোগ্রাম যারা আওতায় আছেন, যারা আবেদন করেছেন বা যারা এই নতুন পারমিটের জন্য যে সকল আবেদন করেছেন, অনেকের ফিঙ্গারের সময়, অনেকে হয়তো ফিঙ্গারপ্রিন্ট করবেন, অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন দেশে যাওয়ার জন্য, স্পেশাল পাস নেওয়ার জন্য, তো আপনারা এখন ইমিগ্রেশনে যেতে পারবেন না। এই জন্য, কারণ ইমিগ্রেশন ঘোষণা দিয়েছে 15 জুন থেকে 28 জুন পর্যন্ত কাউন্টার বন্ধ থাকবে। তো এমন তো অবস্থায় আমাদের যে সকল প্রবাসীরা আছেন, অনেকেই হয়তো বলতে পারেন যে ভাইয়া, আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি হয়তো 20 তারিখ বা 21 তারিখ বা 22 তারিখ, তো আমি কি এখন যেতে পারবো না? না ভাইয়া, ইমিগ্রেশন নোটিশ দিয়েছে, ঘোষণা দিয়েছে তারা ইমিগ্রেশন 15 জুন থেকে 28 জুন পর্যন্ত তাদের টেম্পোরারি, অর্থাৎ সাময়িকভাবে তাদের কাউন্টার কার্যক্রম বন্ধ থাকবে। তো তাদের সেই নোটিশটি আমি আপনাদের সম্মুখে শেয়ার করতেছি এখানে স্ক্রিনে, আশা করি আপনারা দেখে নেবেন। ইমিগ্রেশন থেকে টেম্পোরারি যে নোটিশ তারা দিয়েছে সেটি হচ্ছে টেম্পোরারি ক্লোজার নোটিশ। ইন লাইন দ্য মালয়েশিয়ান গভর্নমেন্ট অর্ডার অন এক্সটেনশন পিরিয়ড অফ টোটাল লকডাউন, উই আর টেম্পোরারি ক্লোজিং আওয়ার অফিস ইনক্লুডিং রিক্যালিব্রেসি প্রোগ্রাম উইথ ইফেক্টিভ ফ্রম 15 জুন টু 28 জুন অর টিল টোটাল লকডাউন অর্ডার বিন লিফট ফর দোজ হ্যাভিং অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এসটিও ডিউরিং দ্য অ্যাবভ পিরিয়ড মে প্রসেস টু অফিস হোয়েন দ্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিওপেন টু পাবলিক। অর্থাৎ এখানে তারা যে নোটিশে বলেছে 15 জুন থেকে 28 জুন পর্যন্ত তাদের কাউন্টার কার্যক্রম বন্ধ থাকবে রিক্যালিব্রেসি প্রোগ্রামের আওতায় যারা আসছেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এসটিও, এক্ষেত্রে যারা স্পেশাল পাস নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, যাদের এই 28 জুনের মধ্যে ডেট আছে যাওয়ার ইমিগ্রেশনে, তো আপনারা এখন আর গিয়ে কী করবেন? কারণ ইমিগ্রেশন যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে, আপনাদেরকে অপেক্ষা করতে হবে ইমিগ্রেশন ওপেন হওয়া পর্যন্ত। তো এখন হয়তো বলতে পারেন যে ভাইয়া, রিক্যালিব্রেসি প্রোগ্রামের কি মেয়াদ বাড়ানো হবে কি না? আসলে এখন পর্যন্ত তারা এ ধরনের কোনো নোটিশ দেয়নি যে 30 জুনের পরে কি তারা আরও সময়সীমা বাড়াবে কি না। যতটুকু সম্ভাবনা, তারা যেহেতু কার্যক্রম বন্ধ রাখছে, তাহলে তো অবশ্যই হয়তো এই সময়সীমা বাড়াতে পারে, হয়তো কিছুদিনের মধ্যেই এটার একটা নোটিশ আসতে পারে যে তারা রিক্যালিব্রেসি প্রোগ্রামের যে সময়সীমা বাড়াবে, রিক্যালিব্রেসি প্রোগ্রামের বাড়ানোর জন্য হয়তো তারা কোনো মিটিং বা কোনো বৈঠক হবে। যদি ভালো কোনো নিউজ আসে অবশ্যই জানাবো। আর আমারও ধারণা, কারণ যেহেতু ইমিগ্রেশন কার্যক্রম কাউন্টার বন্ধ করে রাখছে, তাহলে 28 জুন পর্যন্ত যেহেতু বন্ধ, হাতে থাকে 2 দিন, তো 29 তারিখ এবং 30 তারিখ, তাহলে 2 দিনে কী হবে? এর জন্য হয়তো এর সম্ভাবনাই বেশি এর সময়সীমা বাড়ানোর। তো আমরা সে পর্যন্ত অপেক্ষায় থাকি। এখন আপনারা যারা স্পেশাল পাস নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা যারা
অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ইমেল দিয়েছেন, সেই ইমেলে যদি কোনো মেসেজ না আসে তাহলে হয়তো এটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিকভাবে, নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তো যাই হোক, আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করেছি, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যারা আমার ভিডিও নিচে প্রতিনিয়ত কমেন্ট করে থাকেন, বিভিন্ন প্রশ্ন করে থাকেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। এমডি হারুন উনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছি, আমি কি 23 তারিখ ফিঙ্গার করতে পারবো ভাই, আমাকে জানাবেন। তো ভাইয়া, 23 তারিখ আপনি ফিঙ্গার দিতে যেতে পারবেন না, ইমিগ্রেশন অলরেডি তারা টেম্পোরারি বা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে, তাদের কাউন্টার কার্যক্রম বন্ধ থাকবে। তো অবশ্যই আপনাদেরকে ইমিগ্রেশন যতদিন না পর্যন্ত তাদের কার্যক্রম চালু হবে ততদিন অপেক্ষা করতে হবে। এমডি আরিফ খান উনি কমেন্ট করেছেন, ভাই প্লিজ রিপ্লাই দিবেন, আমি এখন অ্যাপ্লাই করি নাই, এখন December 2021 পর্যন্ত ভিসা লাগাতে মেয়াদ বাড়ানো হবে কি না? ভাই একটু আগে বলেছি, যদি মেয়াদ বাড়ায় অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। রাকিব হাসান উনি কমেন্ট করেছেন, ভাই আমার চলতি মাসের 9 তারিখ ইমিগ্রেশন ফিঙ্গার ছিল আর 19 তারিখ আমার ফ্লাইট, এখন কি করব? যাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তারা কি ফিঙ্গার করতে পারবে? না ভাইয়া, ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, আপাতত আপনারা অপেক্ষা করতে পারেন। হ্যালো ফ্রেন্ড উনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার পাসপোর্ট ডেলিভারি ডেট ছিল 1 মাস, তো আমি পাসপোর্ট আনি নাই, এখন কি ওই পাসপোর্ট পোস্ট লজের মাধ্যমে আনা যাবে, দয়া করে জানাবেন। আপনি পোস্ট লজের মাধ্যমে পাসপোর্ট আনতে পারবেন, আপনি প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড দিবেন, বিডি পাসপোর্ট স্ট্যাটাস, এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে আপনি ওখানে দেখবেন পোস্ট লজের একটি অপশন আছে, ওখানে গিয়ে আপনি আবেদন করবেন, ওখানে আপনি কোন এলাকায় আসছেন সে এলাকায় আপনি টাইপ করবেন, তখন আপনি ওখানে বিস্তারিত সব কিছু লেখা আছে, আপনি ইনস্টল করে ওখান থেকে আবেদন করতে পারেন। মিস বাউদ্দিন উনি কমেন্ট করেছেন, ভাই আমি KL রেজিস্ট্রেশন করলে পেনাং তার কার্যকারিতা কতটুকু, পরে কি KL আসতে পারবো? পেনাং থেকে যদি আপনি KL এর রেজিস্ট্রেশন জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে কার্যক্রম হবে, আপনি আসা যাওয়া করতে পারবেন, তবে লকডাউনে যে নিয়মকানুনগুলো দেওয়া হবে সেই নিয়মকানুন অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। ইদ্রিস উনি কমেন্ট করেছেন, ভাই ট্রাভেল পাস কতদিন আছে একটু বলবেন। ভাই ট্রাভেল পাস অর্থাৎ স্পেশাল পাস এটা সম্পূর্ণ আলাদা, ট্রাভেল পাস হচ্ছে আপনার বাংলাদেশ হাই কমিশন থেকে সংগ্রহ করতে হয় আর স্পেশাল পাস সংগ্রহ করতে হয় মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে। তো এটার এখনও সময়সীমা বলা হয়নি যে এর সময়সীমা বাড়ানো হবে কি না, যদি বাড়ায় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে ইমিগ্রেশন সংক্রান্ত নোটিশ যা প্রচার করা হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম, আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো মালয়েশিয়ার অর্থাৎ এই মালয়েশিয়ার ভিতরে যে সমস্ত ইমিগ্রেশনগুলো আছে সবগুলি কিন্তু এই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং সাবা ইমিগ্রেশনও কিন্তু একই সময় অর্থাৎ 15 জুন থেকে 28 জুন পর্যন্ত সাময়িকভাবে কাউন্টারগুলো বন্ধ থাকবে। তো ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে সকল প্রবাসীরা আছেন, এখন আপনারা যদি যেতে চান গেলেও কিন্তু কোনো কাজ হবে না, কারণ ইমিগ্রেশন এখন বন্ধ। আর বিশেষ করে অবৈধ প্রবাসীদের কিন্তু এখন সর্বদিক দিয়ে সমস্যা, কারণ অনেকের কাজকর্ম নেই, অনেকেই রুমে বসে আছেন। আপনারা যারা এখন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, বিমান চলাচলও কিন্তু বন্ধ। তো বিমান চলাচলও যেহেতু বন্ধ, এখন আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, কারণ হয়তো খুব শীঘ্রই একটি ঘোষণা আসবে বিমান চলাচলের জন্য, হয়তো স্পেশাল হোক বা যেভাবে হোক একটা তারা ঘোষণা দিবে, কারণ মালয়েশিয়া অনেক অবৈধ প্রবাসীরাই তারা তাদের যে দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসে সব দিকে প্রস্তুতি, যারা বিমান টিকিট করেছেন, যারা স্পেশাল পাস করেছেন, সর্বদিক দিয়ে যাদের প্রস্তুতি আছে। তো যারা বিমান টিকিট করেছেন সেটা অনেকে আমার কাছে যেহেতু আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কী করা যায়, আসলে আপনারা যে এয়ারলাইন্স থেকে টিকিট করেছেন, যেই ট্রাভেলসের মাধ্যমে আপনারা টিকিট করেছেন, তাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাদের টিকিট কী করবে, তারা কি আপনাকে রিফান্ড করবে নাকি তারা ডেট চেঞ্জ করে দিবে, এটা আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আপনারা যেই বিমানের টিকিট ক্রয় করেছেন না কেন সেই এয়ারলাইন্সে যোগাযোগ করবেন। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটি যে শেয়ার করলাম অনেক উপকার হবে, এখনও যারা এই ভিডিওটির যে বিষয়বস্তু অনেকেই জানে না ইমিগ্রেশন সংক্রান্ত, তো আশা করি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।